আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে 35 আসন জেতার টার্গেট নিয়েছে বিজেপি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া যোদ্ধাদের সঙ্গে বৈঠকে সেই বার্তাই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মভূমি থেকে মোদীজিকে 35টি আসন উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রতিশ্রুতি দিয়েছেন সোনার বাংলা গড়ার। তিনি স্পষ্ট জানিয়েছেন 2015 সালের আগে বিজেপিকে হালকাভাবে নিতেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহ জানিয়েছেন শূন্য থেকে বাংলায় বিজেপির বিধায়ক সংখ্যা এখন 77। বিজেপির রাজ্যে ক্ষমতাতেও আসতে পারে বলে জানিয়েছেন তিনি। তার দাবি, বাংলায় বিজেপির সরকার গড়লে অনুপ্রবেশ উপাচার বন্ধ হবে, সিএএ লাগু হবে বলেও জানিয়েছেন। তৃণমূলের আমলে বাংলার পরিস্থিতি বাম আমলের থেকেও খারাপ বলে বলেছেন অমিত শাহ। তার অভিযোগ, বাংলা এখন পরিচিত কাটমানি, সিন্ডিকেট, অনুপ্রবেশ, পরিবারবাদ, দুর্নীতি ও বোমা বিস্ফোরণের জন্য। ২০২৪-এর জন্য ভারতীয় জনতা পার্টির মাটি আমাদের কাছে খুব উর্বর। 35টা আমাদের কাছে টার্গেট দেওয়া আছে এবং আজকে মিটিং এর পরে আমরা আরো বেশি করে নিজেরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে 35-এর বেশি আমরা আসন পেয়ে আমরা এবারে কেন্দ্রীয় পার্লামেন্টে পৌঁছবো। একদম, আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী দুজনের উপস্থিতিতে আজকে যে মিটিং হয়েছে, সেই মিটিং এর পর থেকে ভারতীয় জনতা পার্টির লোকসভার যে জয়যাত্রা সেই দিকে শুরু হলো। বাংলার অধিকারটুকু তো বাংলাকে নিশ্চয়ই ন্যায্য অধিকারটুকু দেবে, কেউ তো দয়া চাইছে না। সোনার বাংলা পরে গড়বেন, সোনার বাংলা 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বাম জমানার অন্ধকার কাটিয়ে সোনার বাংলাটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন, এসব কথা পরে ভাববেন। আগে আপনারা বাংলার ন্যায্য টাকাটা দিন, বাংলার ন্যায্য বকেয়াটা দিন। বঙ্গ সফরে এসে ফের সিএএ নিয়ে হুঙ্কার শাহের। সিএএ দেশের আইন, আইন কার্যকর হবেই, কেউ আটকাতে পারবে না। তৃণমূলকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তোপ, বাংলায় সিএএ নিয়ে শরণার্থীদের ভুল বোঝাচ্ছে তৃণমূল, অনুপ্রবেশ গরু পাচার নিয়েও তোপ শাহের। क्योंकि पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है घुसपैठ पूर्णतया रुक जाना और घुसपैठ को सील करना। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है गाय की तस्करी रोक देना। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे देंगे। दीदी, कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही कि सीए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। আমরাও আগে বলেছি বহুবার, মাননীয় গৃহমন্ত্রীও বলে গেলেন, আমি আবার রিপিট করছি, সিএ ভারতবর্ষের সংবিধান সম্মত একটি আইন যা ভারতবর্ষের লোকসভাতে এবং রাজ্যসভাতে পাশ হয়েছে। ভারতবর্ষের আইন করা সংবিধান অনুসারে ভারতবর্ষের আইন তৈরি করার ক্ষমতা রাজ্যসভা এবং লোকসভার আছে, অন্য কারো নেই। ভারতবর্ষের আইন ভারতবর্ষে চলবে না কি পাকিস্তানে চলবে নাকি? সিএ লাগু হবে এবং আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি লাগু হবে। আজকে অমিত শাহ নেতৃত্বের যে কমিটি তৈরি হয়েছে 15 জনের, এই কমিটি তো সবার আগে সিএএ করে এনআরসি করে বের করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে। কারণ 15 জনের কমিটিতে বিজেপির 4 জন প্রতিমন্ত্রী কারোরই স্থান হয়নি, তো ওনারা নিজেদের ঘরে সিএএ এনআরসি কে অ্যাপ্রুভ করছেন। স্বাভাবিকভাবে বাংলার মানুষ ওদেরকে এনআরসি করা নাকি এদেরকে ভোটের মাধ্যমেই তাড়িয়ে দেবে, যেভাবে 2021-এ আপকিবার 205 পাওয়ার পরে পাওয়ার পার হয়ে গেছিল, আবার 2024-তে আবার নতুন পাওয়ার পার হবে। আর অমিত হচ্ছে পরিযায়ী পাখি, দেখবেন শীতকালে ওই কাছাকাছি ছিলে পরিযায়ী সব পাখিরা আছে, সাইবেরিয়া থাকে, তিনি ভোট আসলে অমিত শাহকে দেখা যায়, ভোট মিটে গেলে আবার ওই পাওয়ার পার হবে। তাই এইসব দিয়ে কি বললো বাংলার মানুষ সে চিরে মিটবে না। ওরা বিবেকানন্দকে অপমান করেছেন, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন, বাংলার মানুষ বাংলার কৃষ্ণ সংস্কৃতি সম্পর্কে সচেতন, তারা ওদেরকে ব্যালটে জবাব দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।